তোমরা যারা এই বছর মাধ্যমিক দিয়েছ তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল 16 মার্চ। এই কদিন তোমরা কি করলে, কোথাও বেড়াতে গিয়েছিলে কি না, যদি কোনো আত্মীয়ের বাড়িতেও গিয়ে থাকো সেটা আমাকে লিখে জানিও। এবং তোমরা নিশ্চয়ই ঠিক করে নিয়েছো যে তোমরা কে কি সাবজেক্ট নেবে এবং কোন স্ট্রিমে তোমরা যাবে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। এখন এই প্রশ্নটা আসাই স্বাভাবিক যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে। তোমাদের খাতা দেখা কিন্তু শেষ পর্যায়ে এবং অনেক স্কুলে শিক্ষক শিক্ষিকারা কিন্তু অলরেডি খাতা জমাও দিয়ে দিয়েছেন এবং তোমাদের রেজাল্ট কিন্তু অন্য বছরের মতো নির্দিষ্ট সময়, মানে তোমাদের পরীক্ষা পরে হলেও তোমাদের রেজাল্ট কিন্তু অন্য বছর যেমন আমাদের রেজাল্ট বেরোয় মে মাসের এন্ডে, মানে শেষের দিকে, তোমাদেরও রেজাল্ট কিন্তু যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে মে মাসের শেষের দিকেই কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। আজ আমার ভিডিওটি কিন্তু তোমাদের রেজাল্ট বিষয়ে নয়, তোমাদের রেজাল্ট সংক্রান্ত নোটিফিকেশান আমি যত পাবো আস্তে আস্তে আমি তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেব। আজ আমার ভিডিওটি হলো যে তোমাদের মাধ্যমিকের তোমাদের পাস নম্বর কততে, তোমাদের ফার্স্ট ডিভিশন কততে, সেকেন্ড ডিভিশন কততে, স্টার মার্কস কততে, লেটার মার্কস কততে, এই সমস্ত বিষয়ে আজ আমি তোমাদের এই ভিডিওটিতে ডিটেলসে বলবো। তাই আমি চাই তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, তাহলে নিশ্চয়ই তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, তোমার আর কোনো অসুবিধে থাকবে না। প্রথমেই জানাই যে আমাদের মাধ্যমিকের আমাদের পাস নম্বর হলো 25-এ, আমাদের পরীক্ষা হয়ে থাকে 700-তে, বিকজ আমাদের 7টা সাবজেক্ট এবং প্রত্যেকটা 100 করে আমাদের পরীক্ষা হয়ে থাকে 700-তে। এই 700-র মধ্যে আমাদের যে 7টি সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেই আমাদের পাস নম্বর 25। তাহলে আমাদের টোটাল কত, না 25-কে যদি আমরা 7 দিয়ে গুণ করি 175, মানে 700-র মধ্যে আমি যদি 175 পাই তাহলেই কিন্তু আমি পাস করে যাব। ঠিক আছে, এবার আমাদের প্রশ্ন যে আমাদের সেকেন্ড ডিভিশন কততে। আমাদের সেকেন্ড ডিভিশন হয়ে থাকে আমাদের 45% নম্বরে, মানে হচ্ছে যে তোমার প্রত্যেকটা সাবজেক্টে যদি, মানে 45 করে প্রত্যেকটা সাবজেক্টে 45 হয় না, তোমার যদি টোটালে 45% থাকে তবেই তুমি হয়ে যাবে সেকেন্ড। অর্থাৎ তোমাকে 700-র মধ্যে তুমি যদি 315 পাও তাহলেই তোমার হয়ে যাবে সেকেন্ড ডিভিশন। তার মানে আমাদের পাস নম্বর হলো প্রত্যেকটা সাবজেক্টে 25-ই, অর্থাৎ 700-র মধ্যে 175। সেকেন্ড ডিভিশন হলো যে তোমার 45%, অর্থাৎ তোমার 7টা সাবজেক্টে যদি 45 করে হয়ে থাকে 700-তে 315 পেলেই তুমি হয়ে যাবে সেকেন্ড ডিভিশন। এবার আমি চলে যাব আমাদের পরবর্তী, সেটি হলো ফার্স্ট ডিভিশন। এখন অবশ্য অত ডিভিশন কেউ বলে না, এখনকার পার্সেন্টেজ চলে এবং পার্সেন্টেজটাও তোমরা কিভাবে করবে সেটাও তোমাদের এই ভিডিওতেই আমি শিখিয়ে দেব। ফার্স্ট ডিভিশন হয়ে থাকে আমাদের 60%। আমি যদি 700-র মধ্যে 420 পাই তাহলেই কিন্তু আমার হয়ে যাবে ফার্স্ট ডিভিশন। আমাদের স্টার মার্ক হয়ে থাকে 75%, বা 75×7 মানে 525, 525 পেলেই 700-র মধ্যে তোমার কিন্তু হয়ে যাবে স্টার মার্ক। তাহলে তো আমরা জানতে পারলাম যে আমাদের পাস নম্বর হলো 175-এ, সেকেন্ড ডিভিশন হলো 315-তে, ফার্স্ট ডিভিশন হলো 420, স্টার মার্ক হলো 525-এ। এবার আমরা জানব যে আমাদের লেটার মার্ক কততে। লেটার মার্ক কিন্তু আমাদের টোটালে হয় না, লেটার মার্ক হয়ে থাকে আমাদের সাবজেক্ট ওয়াইজ। কোনো সাবজেক্টে তুমি যদি 100-র মধ্যে 80 পাও সেটাই তাহলে হয়ে যাবে তোমার লেটার মার্ক। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারলে লেটার মার্ক হয়ে থাকে সাবজেক্টে, কোনো সাবজেক্টে তুমি 100-র মধ্যে, আমাদের পরীক্ষাতে আমরা যদি 80 মানে এবং 80-র বেশি পেয়ে থাকি, তুমি 81-82 বা 90-91 যাই পাও না কেন, 80-র বেশি পেলেই, 80 পেলেই হয়ে যাবে তোমার লেটার মার্কস।
এবার আমি তোমাদের বলবো যে আমরা মানে যে পার্সেন্টেজ হয় সেটা কিভাবে হয়। তুমি যে টোটালটা পাবে, তোমার যে টোটালটা হবে মাধ্যমিকে 700-তে তোমার যে টোটালটা হবে সেই টোটালটাকে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, মানে হচ্ছে টোটাল ডিভাইড বাই 7 করলে তোমার যে নাম্বারটা বেরোবে সেটাই হয়ে যাবে তোমার পার্সেন্টেজ। যেমন কেউ যদি পেয়ে থাকো 490, 700-র মধ্যে 490 পেয়েছে, তার মানে আমার টোটাল কত? 490। তাহলে 490 ডিভাইড বাই 7, তাহলে সে হয়ে গেল 70%। এইভাবে কেউ যদি পেয়ে থাকো 510, 700-র মধ্যে, তাহলে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব 510-কে, 7-7 49, 9-10 11, 7-2 14 6। এখানে আমরা বলে থাকি 72% হচ্ছে, মানে 72.67 হচ্ছে, যেহেতু এখানে দশমিক করি আমরা, এখানে আমাদের কত 72.8 যেহেতু রয়েছে, এটা অ্যাপ্রক্সিমেট করে আমাদের 73% করে দেওয়া হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের পার্সেন্টেজ কিভাবে করা হবে। তাহলে আমি তোমাদের আজ এই ভিডিওটিতে তোমাদের পাস মার্ক কিভাবে হবে এবং তোমাদের লেটার মার্ক সমস্ত বিষয়ে ডিটেলসে বললাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। তোমাদের ক্লাস 11-এর বাংলা বই, ইংলিশ বই, এই বইয়ের রিভিউ কিন্তু আমি অলরেডি দেওয়া শুরু করেছি, তোমাদের সিলেবাস দেওয়া শুরু করেছি। তোমরা যারা ম্যাথস নেবে, ম্যাথসের এসেনদের কিন্তু আমি অলরেডি রিভিউ দিয়ে দিয়েছি, সিলেবাস দিয়ে দিয়েছি। এরকম এইভাবে আমি প্রত্যেকটা বিষয়ের কিন্তু রিভিউ এবং সিলেবাস মানে সাবজেক্টগুলো বই তোমাদের দেখিয়ে দেবো এবং তোমাদের সিলেবাস দিয়ে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে কোন সাবজেক্টের সিলেবাস কেমন এবং তোমাদের নিতে অনেক সুবিধা হবে। তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। আমি কিন্তু ইংলিশের দিয়ে দিয়েছি, তোমাদের মাধ্যমিকের সিলেবাসের সঙ্গে ক্লাস 11-এর ইংলিশের সিলেবাস কিন্তু অনেক আলাদা। তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও, তোমাদের অনেক উপকারে আসবে। এবং এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং এতক্ষণ আমার সঙ্গে রইলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।